What's up guys, welcome to another video. তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একটু ডিফারেন্ট হবে, কারণ কি জিনিসটা দেখার পর তোমরা বলবা কি কি দেখো, জিনিসটা হচ্ছে কারোর জন্য ময়লা কারোর জন্য উপহার সমান। সো এই দেখো, একটু তাকিয়ে দেখা, এইটা তোমরা যখন দেখতে পাচ্ছ না, এই জিনিসটা তোমরা দেখছো, তোমরা ভাবছো বুঝি এটা কি বস্তু। সব কটা প্যান্ডেলের, এটা মূলত এদের এখানে মাঠে দুর্গাপূজা হয়েছিল। হ্যাঁ, দুর্গাপূজোর হচ্ছে মানে যে বাইরে যে শুন কি বলো ওটাকে, সেলটা দিবে সেই বানাই, মানে একভাবে বলতে পারো প্যান্ডেলের প্যান্ডেল না, হ্যাঁ থিম প্যান্ডেল, যেগুলো স্ট্রাকচারগুলো সে খাজগুলো, ওই খাজগুলো হচ্ছে এখানে মূলত পুজো চলে গেছে অনেক দিন হয়েছে, তো এখানে ফেলে রেখেছে। এবার আমরা বুঝতে পারিনি, হ্যাঁ তো ভাবলাম এখানে একটা ঘর টাইপের করা যায়, কারণ মাথায় ক্রিয়েটিভিটি এমন হলে অটোমেটিক যারা ফেলে দেওয়ার দরকার তারাই এই কাজটা করে দিয়েছে। একবার একটু ভেতরটা দেখি, এটা হচ্ছে আমাদের ঝুপড়ি, গেটটা দেখতে পাচ্ছ, এইখানে দুখানা পা দিতে হবে, দিলেই গেট অটোমেটিক উঁচু হবে না, আমাদের ঝুঁকে যেতে হবে। হলো একটা বেশ দারুণ অ্যাম্বিয়েন্সে ভরা রুম, চারিপাশে কাটা কাটা কাটা, যদি আমাদের ভুল বালি যায়। আর এইটা বেশ দারুণ গেমিং সেট আপে ভরা হচ্ছে আমাদের সিট, যেখানে ম্যাক্সিমাম দুজন হচ্ছে পাতলা মানুষ আর একজন মোটা মানুষ প্লাস পাতলা মানুষ বসতে পারবে, তো যেটা কোনো মতে কমফোর্টেবল না, কারণ কি আমাদের খুব ভয়ে ভয়ে চলতে হয়, কারণ কি আমাদের যদি একটা কদম ভুল হবে এই পুরো ঢাঁচা আমাদের ঘাড়ের ওপর পড়বে, আর এর মধ্যে পুরো এটা তো ধারালো ধারালো পেরেকে ভরা। সো আমাদের তো বিশাল ভয়ে ভয়ে চলতে হচ্ছে যে কী করে আমরা বসে গেম, আর এটা হচ্ছে পুরো একটা গেমিং সেট আপ, কারণ কি এখানে যদি বাই চান্স ভাঙে এখানে প্রেশার উঠে যাবে, পুরো খাড়া খাড়া ধারালো পেরেক আমাদের পদে ফুটে যাবে। সো আমাদের খুব ভয় ভয় থাকতে হবে, আর গেম খেলার পর যদি জল খেতে হয় এখানে অবশ্যই করে কি একটা মুতে রেখে দিয়েছে, না এটা জল না, এটা মুত না, এটা একটা আমাদের বোতলের জল, এতে ক্যামেরাম্যান পাখা বিপেটে পুরো বোতলের জল এখানে ঢেলে দিয়েছে। যাই হোক, আমাদের এখনো এখানে অনেক কাজ করা বাকি আছে, এখনো দেখতে পাচ্ছি চারিপাশ খোলা খোলা টাইপের লাগছে, আর গেটটা নড়ছে এখানে, তো আমরা এখনও আমাদের এর ভেতরে অনেক কাজ করতে হবে, এখন চারিপাশে ঢাকিয়ে ঢাকতে হবে, কারণ কি এখন ঢাকা ঢুকো না, পুরো একদম খোলাটা খোলাটা পরিবেশ, যেখান দিয়ে ইচ্ছে আর সবই ঘর ঘরমর সবই তৈরি হয়ে গেছে, কিন্তু এখন একটা এখানে একটা প্রাইভেসির মধ্যে একটুখানি চিড়ফাড় করছে, যেটা হচ্ছে এখানে অনেক বড় বড় ফাঁকা টাইপের কী বলবো ছিদ্র বলুন, যেরকম এটা প্রোটেকশন দেওয়া হয়ে গেছে, বাট এই দিকটা গার্ড দিতে হবে। তারপরে হচ্ছে মানে আমরা কী বলতে চাই, একটুখানি মানে গেমিং রুম টাইপেরও বলতে পারো, যে এটা একটুখানি প্রাইভেসি টাইপের গেমিং রুম, আর এটা কী বলবো এটা হচ্ছে অজান্তা টাইপের হয়ে গেছে, যেটা বলে এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমরা বলো, আর আমাদের এই ছোট্ট গেমিং ঝোপড়ি কেমন লাগলো তোমরা বলো। বেসিক্যালি এটা আমাদের ক্রিয়েটিভিটি না, এটা যে কাকু ক্রিয়েটিভিটিটা করেছে, মানে যে প্যান্ডেলের কাকু এরকম করেছে, তারে হ্যান্ডস অফ দিতে হবে, কারণ কি তার ওনার জন্যই আমরা আজকে এইরকম একটা সেট আপ করতে পেরেছি। যাই হোক, আর গাইজ বলে দিই আজকে আমার জন্মদিন, তো তোমরা প্লিজ আমার একটা রিকোয়েস্ট যদি তোমরা রাখো, খুব আনন্দ হবে, তাহলে আমার আজকের জন্মদিনটা ফুল ফিট হয়ে যাবে। তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে দাও, আর আজকের সাবস্ক্রাইব টার্গেট হচ্ছে 30টা সাবস্ক্রাইবার টার্গেট থাকলো, প্লিজ গাই আজকে আমার জন্মদিন আছে, তো এই ছোট্ট মানে টার্গেটটা একটু কমপ্লিট করে দাও, তাহলে আমিও খুব আনন্দিত পাবো। আর কমেন্টে হ্যাপি বার্থডে লিখতে ভুলো না, আর আজকের এই ভিডিও লাইক টার্গেটও হচ্ছে 20টা, মানে 10টা কমিয়ে দিলাম সাবস্ক্রাইবারের থেকে, তাহলে 20টা হচ্ছে লাইক টার্গেট থাকলো। আর পারলে এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ কি আমি প্রত্যেক মাসে এরকমই ক্রিয়েটিভ ভিডিও আনতে থাকি আর কমেডি ভিডিও আনতে থাকি, তো তোমার সাথে দেখবো আরেকটি নতুন ভিডিও প্লাস গেম প্লে ভিডিওতে, মানে ব্লগিং ভিডিও প্লাস গেম প্লে ভিডিওতে, তার জন্য গুড বাই।